আপনাকে ইতিমধ্যে কৈছে কিন্তু সেই দুর্নীতির বাবে আপনার লগত গাড়ি পা আতরালে আমার দুর্নীতির কথাটো বহুতে অসম এরি লোকসেবা আয়োগের কথাটো কয় মানে এপিএসসি কেলেঙ্গারি হয় অকল সেটোই নহয় আর বহু আছে মই কৈছো এপিএসসি কেলেঙ্গারি যেতিয়া হৈছিল এপিএসসি এখন স্বতন্ত্র বডি এপিএসসির উপর মুখ্যমন্ত্রী বা সরকারের হস্তক্ষেপ না থাকে তার ভিতর কি করেছিল গম পোৱা না যায় কিন্তু এই যে দুটা বিভাগ জনসংযোগ গৃহ বিভাগ অন্যান্য বিভাগত আজি পঞ্চায়তের গ্রাম উন্নয়ন বিভাগ এইবিলাক সরকারের একোজন মন্ত্রীর প্রত্যক্ষ নিয়ন্ত্রণত থাকা বিভাগ ইয়াত কি হয়েছে তালে কিয় নাজানে জড়িত আছে কারণে চকু মুদা কুলির ভাব ধরে সেইকার মানে কোথাও আমি যদি দুর্নীতি করেছিল আমি বেয়া কাম করেছিল 16 চনত আমাক রাইজে আঁতরাই পঠাইছিল আমাক বিদায় দিছিল পরিবর্তনের স্লোগান লো সুশাসনের স্লোগান লো ক্ষমতা আহিল এটা যুর কাম করেছে যা 70টা বছরত যা 70টা বছর কোনো এখন সরকারে মকল কংগ্রেসের কথাই কোয়া না বেলেগ বেলেগ সরকারও আছিল কোনো সরকারে এনেকুয়া অপশাসন মানে অপশাসন দিবলে অন্তত কোনো সাহস করা নাছিল যেটু বর্তমান সোনোয়াল সরকারের দিনত চলি আছে এলাকে রেকর্ড করেছে যা 70টা বছর কাখলে কইছো প্রদীপ কলিতা ডাগরি আপনি এটা কইছে যে আরম্ভইতে কলে যে সিআইডির তদন্তর উপর আপনার আস্থা হেরাই গৈছে আপনার মতে কোনে তদন্ত করিব লাগে নয় আমি কব বিচাৰিছো মই প্রথমে মই আমার বিজেপি নেতাগৰাকী এটা প্রশ্ন মই উত্তর দিব বিচাৰিছো যে তেখেতে কৈছে যে আমার সরকারের দিনত কেলেঙ্কারি হওয়া নাই দুর্নীতি হওয়া নাই মই কব বিচাৰিছো যে কংগ্রেসের সরকারের দিনত যিমানখিনি দুর্নীতি হৈছে এখেতসকলের সরকারের দিনতো সিমানখিনি দুর্নীতি হৈছে কারণ আপনাদের নিশ্চয় গম পায় আপনাদের সংবাদ মাধ্যমে মোর সকলো বাতৰি বজাই আছে এই যে যিটো আপনার কিষাণ যিটো আমার হেৰিটো এই যে কৃষকসকলের যেটা হেৰি দিছিলে আসনিখন সেই প্রথম যেটা ধরা পেলাইছিল আমিও ধরা পেলাইছিল প্রথম নগাঁও জেলারপরা আচ্ছা সেইটো আমি সিআইডিত কেস দিছিল সিআইডিয়ে আজিলেক কোনো তদন্ত করার ব্যবস্থা গ্রহণ নকৰিলে সেইটো কার দিনত হৈছে বিজেপি দিনতে হৈছে আজি পশুধন নিগমের মই কথা কৈ আছো যে পশুধন নিগমের ইমানবিলাক কেলেঙ্কারি হৈ আছে আজি পশুধন নিগমত আজিলেক মুখ্যমন্ত্রীগৰাকীয়ে কিয় তদন্তর ব্যবস্থা গ্রহণ করা নাই কি কারণত করা নাই যে আজি কৃষকের আসনিবিলাক মানে দালাল মধ্যভোগী দালালবিলাকে উপভোগ করে আছে কিন্তু কৃষকে পাবলে সক্ষম হওয়া নাই সেইখিনি কি বিজেপি সরকারের দিনত দুর্নীতি হওয়া নাই নাকি সেইখিনি কি কেলেঙ্কারি হওয়া নাই নাকি যে শেহতীয়া হিসাবে আজি এস আই যেটা নিযুক্তি তাত কেলেঙ্কারি হয়েছে জনসংযোগত কেলেঙ্কারি হয়েছে পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টত কেলেঙ্কারি হয়েছে আর কেদিন আর 15-20 দিন লগ না আপনার সংবাদ মাধ্যমতে মা আরও একটা ডিপার্টমেন্টর ভয়ঙ্কর নিযুক্তির কেলেঙ্কারি এখেসকলের সরকারের কেলেঙ্কারি মানে উদ্ঘাটন করিম 15 দিন লগ তথ্যখিনি মই মানে যোগাড় করে আছো আরটিআই করে যোগাড় করে আছো ভয়ঙ্কর এই এস আই যেটা নিযুক্তিকরণ সেই ডিপার্টমেন্টতো সেই একেই নিযুক্তিকরণ হয়েছিল কিন্তু কোনো গম নেপায় গোটে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া এইখানে কি নাজানে নাকি যে ইমানখিনি সুবিধা দিছে তো মই শেহতীয়া হিসাবে এটা কথাই কব বিচাৰিছো যে যিসকল যিটো সিআইডি তদন্ত দিছে এইটোত আমি সন্তুষ্ট নহয় এইটো কারণে সন্তুষ্ট নহয় আপনাদের নিশ্চয় জানে যে কংগ্রেসের দিনত যিটো বৃহৎ সোণৰ কেলেঙ্কারি আছিলে যত 365 জন অফিসার কন্ট্রেক্টর তাত আপনার ঠিকাদার আদি করে তেওঁলোকে হাইকোর্টের আগতীয়া জামিন লবলগিয়া হয়েছিল মুঠতে আপনার আস্থা নোহা হয়েছে আমি বুঝি পাইছো প্রদীপ কলিতা ডাঙরি আস্থা নোহা হয়েছে আস্থাহীনতা যেটা ভুগি আছে সেইখানে আমি বিচাৰিছো সিবিআই তদন্ত হব লাগে বলে তেওঁলোকে দাবি উত্থাপন করেছে শূন্য সহনশীলতার কথা যেহেতু কৈ আছে কিন্তু বাস্তব ক্ষেত্রে যে শূন্য সহনশীলতা হওয়া নাই দুর্নীতির বিরুদ্ধে তেওঁলোকে সেয়া সন্দেহ করেছে রামকৃষ্ণ ঘোষ ডাঙরিয়া আমার অনুষ্ঠান সামৰিব লাগিব আপুনি একদম নিরপেক্ষভাবে কথাখিনি কোক আর আপনারপর একটা রাইজে বিচাৰিছে কারণ আপনাদের নিচিনা জ্যেষ্ঠ নেতাসকলের দ্বারা এটা আমি আশা করো সকলে আশা করে কি নিরপেক্ষভাবে কম একটা দলের প্রতিনিধি হয়ে দলীয় মই প্রথমতে দুয়োগৰাকী নেতাক ধন্যবাদ জানাইছো যে আজি আপনাদের দুজনে স্বীকার করলে কংগ্রেসের দুর্নীতির কথা আর আপনি যেটু কইছে আপনি সেটু এলিগেশনের কথা কইছে অভিযোগটা জানিব লাগিব কেলেঙ্কারি আর এলিগেশন দুইটা দুই বস্তু আপনাদের যিমান বড় আপনি যেটু কলে যিমান বড় সব গোটেকেইটা এলিগেশন আর কেলেঙ্কারির কথাটা মানে আগতেই কলো কেলেঙ্কারি সেইটো যেটু আগতে কলো এপিএসসি এইবিলাক টিচার রিক্রুটমেন্ট গোটেকেইটা কেলেঙ্কারি এইবিলাক আপনি দেখাব পারা নাই মিছামিছে এই গভর্নমেন্টটুক বদনাম করে লাভ নাই এই গভর্নমেন্টের সময়তে যিমান বড় কল্যাণকামী আসনিবিলাক
আমার সময়তে ইমপ্লিমেন্ট করে আছো, গরিবক আমি দিয়েছো, একদম অন্তিম পর্যায়লৈকে আমি গৈ গরিবক কেনেকে সহায় করিব লাগে আমি করে আছো। এই দীপন ডেকা বলাজনক করাতো কইলে তেওঁ ওপৰত ভালদৰে জেরা চলিব নে নচলে? আরে জেরা কেন চলিব? এটা আইনৰ কাম আইনে করিব, কিয় নকৰিব?